সিবিআই এর তলবের পর এবার গঠিত হলো তিন সদস্যের তদন্ত কমিটি। তিন সদস্যের তদন্তকারী দল কৃষ্ণনগর পৌরসভার আর্থিক অডিও ব্যয়ের তদন্ত করবে। শিক্ষা থেকে পুরসভা, শাসক দলের বিরুদ্ধে উঠে আসছে একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগ। এর আগে নিয়োগ দুর্নীতিতে 14টি পুরসভার নাম উঠে এসেছিল, যে তালিকায় নদিয়া থেকে ছিল শান্তিপুর ও কৃষ্ণনগর পুরসভা। পুরসভার হেড ক্লার্ককে তলব নোটিশ পাঠানো হয়েছিল সিবিআই এর তরফে। তবে শুধুমাত্র নিয়োগ নয়, কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে কাটমানিরও অভিযোগ তুলছেন নদিয়ার বিজেপি কনভেনার সন্দীপ মজুমদার। আজকে কৃষ্ণনগর পৌরসভায় কতটা দুর্নীতি হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেরকম তদন্ত করছে আমরা জানতে পারলাম। নবান্নের নির্দেশে একটি তদন্তকারী সংস্থা আজকে কৃষ্ণনগর পৌরসভায় এসছে, তার মানে সত্যিই তারা দুর্নীতি করেছে। আজকে কিন্তু তারা বলছে না যে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারও আজকে কৃষ্ণনগর পৌরসভার বিরুদ্ধে মিথ্যে দুর্নীতির অভিযোগ আছে। সত্যিই কিন্তু আজকে কৃষ্ণনগর পৌরসভায় শুধু চাকরি দুর্নীতি না, বিভিন্নভাবে সৌন্দর্যায়নের নাম করে লক্ষ লক্ষ টাকা আজকে কাটমানি খাওয়া হয়েছে। নবান্ন টিম পাঠাচ্ছে, আমাদের ধারণা যে যে টাকা এখান থেকে লুট হয়েছে মানুষের টাকা, তার ভাগ পৌর দপ্তরের মন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছয়নি, তার জন্য এই টিম পাঠিয়েছে। এই টিম পাঠানো আসলে হচ্ছে লোক দেখানো, আমরা মানুষের কাছে এই নিয়ে আমাদের পার্টি আমরা তীব্র আন্দোলন করব। মানুষকে আমরা বলবো যে এই দুর্নীতিগ্রস্ত পৌরসভার বিরুদ্ধে আমাদের কৃষ্ণনগর শহরে যারা বাস করেন তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। পুর ও নগরোন্নয়ন দপ্তরের অর্থ বিভাগের তরফে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, পাঠানো হয় এক নির্দেশিকা। সেখানে জানানো হয় তিন সদস্যের তদন্তকারী দল কৃষ্ণনগর পুরসভার আর্থিক অনিয়মের তদন্ত করবে। এই বিষয়ে যদিও মুখে কুলুপ এঁটেছে পুরসভা কর্তৃপক্ষ। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।